কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম, কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম। এখন সব সময় তোমরা কবরের সামনে যাবা আর জিয়ারত করবা। কবরস্থানে যান তো, বড়ুয়া কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে? পূর্ব দিকে আছে, গোখার জলের ওদিকে যান আপনারা। একটু যাবেন, একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে। ওখানে ছোট শিশুরা শুয়ে আছে, কিশোর যুবকরা আছে, আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে। এরা এই এলাকায় থাকতো, এরা আকাশ থেকে নেমে আসে না, এই এলাকার সন্তান। আজ নাই, একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। ছোট্ট শিশু হয়ে এসেছিলেন, শৈশব ঐশব যৌবন প্রৌঢ়ত্ব, আগে ছিলেন সিঙ্গেল, বিয়ে করে হয়ে গেলেন ডবল। এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল, এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন, এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন। আর কতদিন? অনেক দিন হলো তো, অনেক লম্বা সময় পেয়েছেন আপনি। থিংক অ্যাবাউট ড্যাথ, এবার যাওয়ার কথা ভাবেন, আখেরাতের সামানের কথা ভাবেন, ফিরে যেতে হবে। কি শক্তিশালী যুবক, বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না, কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায়, দাড়ির শুভ্রতা বয়সের ভার, রং ধরা যৌবন জং ধরে শেষ, ঠিক কিনা? দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যুবক ভাইয়ার, এটাই জীবন।